চ্যানেল এগেইন আমি ঈশিকা। আজকে আমি একটা কনসিলারের রিভিউ দেব। অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথেই কনসিলারটা রিভিউ দেব, বাট কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা বানাতে পারছিলাম না। তো রিসেন্টলি আমি একটা প্যান্ট স্টিক বা তোমরা কনসিলার যেটা বলবে সেটা প্রোডাক্টটা ইউজ করছি। আমার খুবই ভালো লেগেছে প্রোডাক্টটা, তো আমি ভাবলাম যে তোমাদেরকে কেননা আমি একটা রিভিউ দিই কনসিলারটা। তো চলো দেখা যাক, আজকে ভিডিওটা স্টার্ট করি। শুরু করার আগে আমি বলে দিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করো। আমি প্রমিস করছি অনেক হেল্পফুল ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে। আগেও অনেক কয়েকটা ভিডিও আমি শেয়ার করেছি, সেগুলো আই হোপ কি তোমাদের হেল্প করবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। আজকে আমি সুইস বিউটির পারফেক্ট ম্যাচ প্যান্ট স্টিক প্রো লঙ্গার কনসিলারের রিভিউ দেব। প্যাকেজিংটা দেখো, আউটলুকটা খুবই প্রিটি। তো ফার্স্টেই বলি যে কনসিলারটার প্রাইস কত। কনসিলারটার প্রাইস হচ্ছে 199। তো আর 199-এ 8 গ্রাম প্রোডাক্ট পাবে তোমরা। আর আমার শেড এখানে হচ্ছে 3। আমার শেড 3। তো প্যাকেজিংটা ওপেন করে দেখো, কিউট একটা স্টিক তোমরা দেখতে পাবে। তো ফার্স্টে কোয়ান্টিটিটা দেখাই, কোয়ান্টিটি ফার্স্টে দেখে নিলে আর এটা রোল করলে তবেই তোমার প্রোডাক্ট বেরোবে। প্রোডাক্ট এতটা, তো অনেকটাই প্রোডাক্ট দিয়েছে দেখতে পেলে। সো কনসিলার অনেক সময় আমরা ভুল ভাল শেডের কিনে ফেলি, তো সেটা হয়ে যায় আমাদের প্রবলেম। তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে কনসিলার কিভাবে কিনবে, যারা জানো না কিনতে তাদেরকেই বলছি। তো কনসিলার অলওয়েজ নিজের স্কিনের যে কালার আছে তার থেকে এক শেড লাইটার আমাদেরকে কিনতে হয়, মানে এক শেড লাইট শেডের আমাদেরকে কিনতে হবে। তো আমার শেড 3 তোমরা দেখতে পেলে, যাদের আমার মতো গায়ের রং তারা অবশ্যই 3 কিনো, বা যেই প্রোডাক্টের দোকানে যাবে তোমরা সেখানে গিয়েও জিজ্ঞেস করে নিতে পারো যে কোন শেডটা তোমার জন্য স্যুট করছে। তো আমি তোমাদেরকে দেখাই। ওকে, আমার মুখে তো মেকআপ রয়েছে তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না, বাট আমি এখানে সোয়াচ করে তোমাদেরকে দেখাচ্ছি। আর কনসিলার যখন ইউজ করবে উপর থেকে নিচের ডাইরেকশনে ইউজ অ্যাপ্লাই করবে, না হলে আমাদের যে ফেসের ছোটো ছোটো রোমগুলো আছে সেগুলো কিন্তু উপর দিকে উঠে যাবে, তো তখন পিগমেন্টেশন কিন্তু ভালোভাবে পাবে না। ট্যাপ করতে করতে তোমার যে প্রোডাক্টটা রয়েছে স্কিনের মধ্যে ওই প্রোডাক্টটা উঠে যাবে। তো করে দেখাচ্ছি কিভাবে পুরো আমার স্কিনের সাথে মিলিয়ে যাবে আর লাইট হয়ে যাবে। তো পুরো মিশে গেছে আর আমি বুঝতে পারছি যে আমার এই পোর্শনটা লাইট হয়ে গেছে। তো অ্যাজ আ কনসিলার এটার বেসটাও খুবই থিক, তো কোনো প্রবলেম হয় না। অনেক কনসিলার আমি দেখেছি থিক বেস হলেও যেই জায়গাটাতে প্রোডাক্ট ইউজ করা হচ্ছে সেখানে যদি দাগ থাকে সেই দাগগুলো কিন্তু প্রপারলি যায় না। আর আন্ডার আইতে যে ডার্ক সার্কেল যদি থাকে তো ওখানে তোমরা এটা ইউজ করে তোমরা রেজাল্ট নিজেই বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো যে এই প্রোডাক্টটা ইউজ করে দেখো। আমি প্রায় 1 মান্থ হলো এটা ইউজ করছি, আমার ইউজ করে দেখো ভালো রেজাল্ট পাবে অবভিয়াসলি। আর প্রাইসের দিক দিয়ে যদি বলো এটা অনেকটাই চিপেস্ট দামে তোমরা পেয়ে যাবে, কেননা 200 rupees অনলি ফর আ কনসিলার ইজ আ গুড ডিল। সো তোমরা ট্রাই করে দেখো, দেন আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের প্রোডাক্টটা কেমন লেগেছে। আমার মনে হয় যে প্রোডাক্টটার ব্যাপারে পুরো রিভিউ বা টোটাল ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর যদি কিছু স্কিপ করে থাকি তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কী বিষয় তোমাদের সংশয় রয়েছে, আমি তোমাদের সেটা ডিটেলসে বলে দেবো, কমেন্টেই ডিটেলসে বলে দেবো। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো রিভিউ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। টাটা।